এখানে এসে মাদ্রাসার পক্ষে বলবো আর পূজা মন্দিরে যেয়ে বলবো মা দুর্গা শান্তি এনেছে এই কথা মুসলমান বলতে পারবে তবে হ্যাঁ জনপ্রতিনিধি অবশ্যই মন্দিরে যাবে প্যাগোডায় যাবে অন্য ধর্মাবলম্বীরা তারা যখন পূজা করবে তাদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দেবে নিরাপত্তা দেবে পুলিশ পাহারা দেবে কোনো অসুবিধা নাই এটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু কেউ এখানে বলবে কোরআন ছাড়া শান্তি আসবে না আর ওখানে যেয়ে বলবে মা দুর্গা ছাড়া শান্তি হবে না এটা কোনো মুসলমান বলতে পারবে বললে শিরক হবে কি হবে ঈমান হারা হয়ে যাবে ওগো আমার ভাইরা যাই হোক আজকে পূজা হচ্ছে আমার এখানে মাহফিল হচ্ছে অনেক জায়গায় শুনেছি আমার বন্ধুবর অনেকেই বলছে ভাই পূজার কারণে মাহফিল করতে দেয় না অনুমতি দেয় নাই বলেছে মাহফিল করা যাবে না পূজা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে কেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা মুসলমানেরা ঘটায় অনাকাঙ্ক্ষিত তো ঘটনা তারা ঘটায় যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে আছে না নাই আমি ভাইকে ফাঁসাইতে চাই আমার পিএস কে বললাম যাও ভাই রান্নাঘরের মধ্যে তিনটা ককটেল রেখে এসো কে তিনটা ককটেল রাখার পর আমি ফোন দিলাম যাইয়ে দেখো আমার বুলবুলি ভাইয়ের রান্নাঘরে ককটেল আমার মারার জন্য এনেছে পুলিশ যাইয়ে ঠিকই উদ্ধার করলো মামলা হলো তার নামে বলেন ককটেল রাখলো কিডা কথা কয় না এমন ঘটনা ঘটে না ঘটে না এলাকার মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক শয়তান আছে যারা মন্দিরে হামলা চালায় হামলা চালিয়ে তারা মুসলমানদেরকে খারাপ ভাবে উপস্থাপন করতে চায় এই জন্য মুসলমানরা মূর্তি পাহারা দেবে যেন এই যে বাতিলগুলো তারা মূর্তি ভাঙার সাহস না পায় মূর্তির পাহারা দিতে হবে মুসলমানদের আমির হামজা ভাই আজ পর্যন্ত কারাগারে মামুনুল হক কারাগারে আলেমের পক্ষে তো কথা বলে গেলেন সংসদে কেন এই কথাগুলো বলেন না যে আমার প্রিয় আলেমগুলো কারারুদ্ধ রয়েছে তাদেরকে বেকসুর খালাস দিতে হবে বলার দরকার আছে না নাই এই কথাগুলো কেন বলবেন না অবশ্যই বলতে হবে কারণ আপনি কোরআনের পক্ষের লোক ঠিক না বেঠি আমরা আপনাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছি হক কথাগুলো বলার জন্য যারা হক কথা বলবে তারা নির্যাতনের শিকার হবে এই বাংলাদেশ কোন বাতিলের দেশ নয় রামের দেশ নয় বামের দেশ নয় এই বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ